আজকে গ্রামগঞ্জের সন্ত্রাস সৃষ্টিকারী একটা সাপের কথা আপনাদেরকে বলবো। এমনই ভয়ানক সাপ যে রাত্রিতে আপনাকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। গরম পড়েছে, তাই সাপের উপদ্রব এখন স্বাভাবিক, আর যত সাপে কাটা রোগী এই সময়ই দেখতে পাওয়া যায়। আজকে যে সাপের কথা আপনাদেরকে বলবো, তার না আছে খরিস, কিলিং মেশিন, চন্দ্রবোড়া আর সাপেদের রাজা কিং কোবরা সাপেদের মতো গ্ল্যামার, কিন্তু ক্ষতি সাধন করতে এই সাপেদের থেকে এক কাঠি উপরেই যায়। এই স্বনামধন্য সাপটির নাম কালাচ। এই কালাচ সাপ গ্রামগঞ্জে কালো চিতি নামে পরিচিত, বৈজ্ঞানিক নাম কমন ক্রেইট। কালাচ সাপ হলো কালো কিংবা সামান্য নীলচে রঙের হয়। এদের গায়ে জোড়ায় জোড়ায় সাদা ফিতের মতো লেজ পর্যন্ত দাগ থাকে। মাথার কিছু নিচে থেকে এই দাগ আরম্ভ হয়। মাথাটা নিকশ কালো হয়। এদের ফণা থাকে না। কালাচ সাপ ভয়ঙ্কর নিউরোটক্সিক বিষের অধিকারী। সব থেকে ভয়ঙ্কর যে এর দংশন বুঝতে পারা যায় না। তার থেকে বেশি ভয়ঙ্কর রাত্রে চুপি সারে বিছানায় উঠে দংশন করে সেখান থেকে সরে পড়ে। কালাচ সাপের দাঁত খুব সূক্ষ্ম, তাই এদের দংশন স্থান সহজে শনাক্ত করা যায় না। না রক্তের দাগ, না ব্যথা, সামান্য একটু লাল হয়ে যায় স্থানটা, যেমন পিঁপড়েতে কাটলে হয়। আর যখন বুঝতে পারা যায় তখন আর সময় থাকে না। সেই জন্যই এর আরেক নাম সাইলেন্ট কিলার। এর আরেকটি বিশেষত্ব হলো এই সাপ মানুষের ঘাম পছন্দ করে। লোককথিত আছে যে এই সাপ মানুষের দেহের ঘাম চাটে। অজান্তে যখন মানুষ ঘুমন্ত অবস্থায় নড়ে তখন তাকে দংশন করে। সেই জন্য এই সাপের আরেক নাম ঘামচাটা সাপ। পূর্বেই বলেছি এই সাপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রাত্রেই কামড়ায়। গ্রামগঞ্জের মানুষ গ্রীষ্মকালে সাধারণত মশারি না টানিয়ে বাইরে শুয়ে থাকে, সেই সুযোগে এই কালাচ সাপে দুর্ঘটনা ঘটিয়ে চলে যায়। কিন্তু বোঝার উপায় থাকে না। অনেক ক্ষেত্রে সকালে উঠে গলা ব্যথা বা পেট ব্যথা, শরীর ঝিমঝিম করার মতো উপসর্গ দেখা দেয়। এরকম লক্ষণ দেখা দিলে ওষুধ খেয়েও যদি না সারে তাহলে সতর্ক হতে হবে। ভেবে দেখতে হবে সাপে কামড়ে তার কোনো সম্ভাবনা ছিল কি না, রোগী মশারি নাটা নিয়ে ঘুমিয়েছে কি না, অন্ধকারে হেঁটেছিল কি না বা ঝোঁপ ছাড়ে গিয়েছিল কি না। কাজেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে দ্বারস্থ হওয়াটাই বাঞ্ছনীয়। এরপর চোখের পাতা পড়ে আসতে থাকলে নিশ্চিত বোঝা যায় যে এই রোগীকে কালাচ সাপে কামড়েছে। কিন্তু এই চোখের পাতা পড়ে আসতে কয়েক ঘন্টা সময় নিয়ে নেয়, তাই আগে উল্লেখিত লক্ষণগুলো যদি প্রকাশ পায় তাহলে দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।